বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে 19 এপ্রিল শুক্রবার থেকে। এবার 7 দফার হবে ভোট গ্রহণ। 19 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ে 53.35%। 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন, শেষ দফায় নির্বাচন 1 জুন, ভোট গণনা 4 জুন। 19 এপ্রিল ভোট মিটল ভালো ভালো, এবার অপেক্ষা 26 এপ্রিলের জন্য, কারণ ওই দিন দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন রয়েছে দেশে। 19 এপ্রিল ভোট ছিল 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে, এবার অপেক্ষা 26 এপ্রিলের। এবার নির্বাচন হতে 7 দফায়, 4 জুন ভোট গণনা। দ্বিতীয় দফার পশ্চিমবঙ্গে 3টি আসনে ভোট রয়েছে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় কত দফায় এবং কোথায় কোন দিন ভোট হয়েছিল? 2019 সালে রাজ্যের 42টি আসনে মোট 7 দফায় ভোট গ্রহণ হয়েছিল, 11 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত। 18 এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে 3টি আসনে ভোট গ্রহণ হয়েছিল, এই আসনগুলো ছিল রায়গঞ্জ, দার্জিলিং, জলপাইগুড়ি। তৃতীয় দফায় আসন সংখ্যা 3 থেকে 5 হয়। 23 এপ্রিল হয়েছিল তৃতীয় দফার ভোট গ্রহণ হয়েছিল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। এবার তৃতীয় দফার পশ্চিমবঙ্গে 3টি আসনে ভোট হয়েছে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। 2019 সালে রায়গঞ্জ দার্জিলিং ছিল আর বালুরঘাট ছিল 3 দফায়। 2019-এ পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের প্রায় সবকটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। গত লোকসভা ভোটে তৃণমূল জিতেছিল 22টি আসনে, বিজেপি চমকপ্রদ ফল করে জিতে নিয়েছিল 18টি সিট। অন্যদিকে কংগ্রেসের জিত ছিল 2টি আসনে। বামেরা খাতা খুলতেই পারেনি, এবারও লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে বিজেপি এবং তৃণমূলে। 2019 সালে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা 3টি আসনে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে কোন কোন প্রার্থী জয় হয়েছিল? 2019 সালে দার্জিলিংয়ের মোট ভোটার সংখ্যা ছিল 16,11,317টি, ভোট পড়েছিল 12,67,270টি। বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিল। তৃণমূল প্রার্থী অমর সিং রায়কে হারিয়েছিলেন 4 লাখের বেশি ভোটার ব্যবধানে। বিজেপি প্রার্থী পেয়েছিল 7,50,067টি ভোট। তৃণমূল প্রার্থীরাই ভোট পেয়েছিল 3,36,624টি ভোট। রায়গঞ্জ লোকসভা তথ্য, 2019 সালে রায়গঞ্জ লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তৃণমূল প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন 60,000-এর বেশি ভোটার ব্যবধানে। কংগ্রেস গড়ে উড়িয়েছিলেন গেরুয়া পতাকা। বিজেপি পেয়েছিল 40%-এর একটু বেশি ভোট। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 45% ভোট। সিপিএম নেমে এসেছিলেন 3য় স্থানে, 4র্থ স্থানে ছিলেন কংগ্রেসের দীপা দাশমুন্সি। বালুরঘাট লোকসভা আসনের মোট ভোটার সংখ্যা 14,31,704টি। 2019 সালে নির্বাচনে মোট ভোটার ছিল 11,98,237টি। এই আসনের ভোটার উপস্থিতির হার ছিল 83.69%। 2019 সালের বালুরঘাট লোকসভা আসনের নির্বাচনে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। তিনি মোট 5,39,317টি ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 45.02%। তার প্রতিদ্বন্দ্বী অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে 5,06,024 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 42.24% হবে। এই নির্বাচনে বিজেপির জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের প্রভাব বাড়ানোর একটি বড় প্রমাণ ছিল। দার্জিলিং লোকসভায় আসনের জন্য 2024 সালে নির্বাচনকে জিততে পারে তা নির্ধারণ করা কঠিন। তবে সম্পর্কিত খবর অনুযায়ী কামাতপুর প্রগ্রেসিভ পার্টি KPP তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল নামাকে সমর্থন করছেন। এই সমর্থনে তৃণমূল কংগ্রেসের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। তবে নির্বাচনের ফলাফল অনেক বিষয়ের ওপর নির্ভর করে, যেমন ভোটারদের মতামত, প্রার্থীদের প্রচারণা এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনা। তাই জয়ী প্রার্থী কে হবে তা নির্বাচনের দিনই পর্যন্ত অনিশ্চিত থাকবে। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির 2টি প্রধান প্রতিপক্ষ হিসাবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এমনই ইঙ্গিত মিলল একটি সমীক্ষায়। সেই দ্বৈত শক্তির লড়াইয়ের মধ্যে কংগ্রেস এবং বামেরা 20টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে 20টি আসন, 2টি আসন জিততে পারে কংগ্রেস। গতবার তৃণমূল জিতেছিল 22টি আসন এই সমীক্ষা অনুযায়ী। এবার তৃণমূলের আসন সংখ্যা কমবে, গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা বাড়বে 2টি, আর কংগ্রেস 2টোই পাবে।
শূন্য থাকবে বামেরা।